হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি তোমাদের সঙ্গে এর আগে শেয়ার করেছিলাম খাদি মেলার প্রথম পর্ব, কিন্তু তার সঙ্গে আমি এটাও বলেছিলাম যে খাদি মেলাটা আমার বাড়ির একেবারে পাশে। এবার বুঝতেই পারছো, বাড়ির পাশে মেলা হলে যা হয় আর কি, একবারে গিয়ে তো কখনোই মন ভরে না, তাই না? আর বারবার ইচ্ছে করে যে আর একটু ঘুরে আসি, আর একটু কিছু কেনাকাটা করে আসি, তাই না? তাই জন্যই বলি এই মেলাটা আমরা একদিনে তো ঘুরিনি, প্রায় প্রতিদিন এসেছি। তো আজকে তোমাদেরকে শেয়ার করছি মেলার শেষ দিন। তো আজ মেলার শেষ দিন, তো অনেকটাই মেলা ফাঁকা ফাঁকা, আর সবাই এসেছে একটু লাস্ট মুহূর্ত। এই দেখো, আমি, সাজি, মনা, আমরা আজকে বেশ কয়েকজন এসেছি, আজকে শুধু আমরাই আসিনি। তো ভেবেছি একটু মাঠে বসি, বসে একটু মানে মেলাটাকে উপভোগ করি, কারণ কিছুক্ষণ পরই মেলাটা বন্ধ হয়ে যাবে, এখনই সব স্টলগুলো উঠতে শুরু করে দিয়েছে। এবার সেখানে একটা অচেনা মেয়ে, তার সাজিকে খুব পছন্দ হয়েছে, এবার সে সাজিকে ডাকছে, আর সাজিও ওর সঙ্গে খুব মজা করছে। এই তো সব, আর আমরা সব দেখছি। আর কিছুক্ষণ পরেই মেলাটা উঠে যাবে, সব স্টলগুলো উঠতে শুরু করে দিয়েছে, তাই আমরা শেষ মুহূর্ত উপভোগ করছি, বসে আছি, সবাই বসে আছে। দিয়ে আজকে তাই জন্য সবাই এসেছি, মা এসেছে, মনা, ওরা সবাই এসেছে। দেখো, এই দেখো, বসে আছি সঙ্গে সাজির বাবাও। সাজির বাবা তো মেলাতে প্রতিদিন এসেছে, প্রতিদিন সাজির বাবা আর সাজি। আমি দু তিন দিন এসেছি, কিন্তু ওরা প্রতিদিন এসেছে। তো এই যে মনা আর সাজিকে দেখতেই পাচ্ছ, সব দেখছে, আর সাজির খুব খুশি হয়েছে মেলাতে এসে। সাজি প্রতিদিনই মেলাটা উপভোগ করেছে, কারণ ও হাঁটার জন্য অনেক জায়গা পেয়েছে। সত্যি মেলা আমাদের জীবনে খুব আনন্দ আনে, তো মাঝে মধ্যে এরকম আর একটা মেলা হলে খুবই ভালো লাগে, তাই না বলো? আর এরকমভাবে আমাদের বাচ্চারাও খুব খুশি হয়। সাজি তো খুব খুশি, শুধু হেঁটে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে, হ্যাঁ, নিজের মতো, মনের মতো অনেক বড় জায়গা পেয়েছে। আর সাংস্কৃতিক অনুষ্ঠান তো সাজি খুব ভালোবাসছে। এই দেখো, ডান্স হচ্ছে, এটাই লাস্ট লাস্ট মানে আর কি ডান্স, ঠিক আছে, এটার পরেই এটা বন্ধ করে দেবে। দিয়ে তার জন্য এই দেখো, মেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এবার আমরা কিছু খাবো। এই দেখো, বলো তো এটা কি? এটা হলো মকটেল জুস। দেখো, এখানে নানা রকম ফ্লেভারের জুস আছে, যেমন স্ট্রবেরি, ম্যাঙ্গো, অরেঞ্জ। তো আমরা বোধহয় অরেঞ্জ, হ্যাঁ অরেঞ্জ অর্ডার করেছি। তো অরেঞ্জ, ম্যাঙ্গো, স্ট্রবেরি, এই দেখো বানাচ্ছে, আমাদের জন্যই বানাচ্ছে। এই দেখো কেমন লাগছে, দেখো ধোঁয়া উঠছে, দেখেছো সেই জুসটার মধ্যে? এই জুসটার স্পেশালিটি এটাই, খেতে একদম স্মোকি লাগে আর দারুণ। এই তো সব স্টলগুলো উঠে যাচ্ছে, চেয়ারগুলো কি সুন্দর না, চেয়ার টেবিলগুলো দেখো, আস্তে আস্তে সব দোকানগুলো উঠে যাচ্ছে। ওদের 4-5 দিনের মেলা ছিল, তবে মেলার মধ্যে আমার এই দোকানটা খুব ভালো লেগেছে। এই দোকানটা, মানে দোকানটার মধ্যে এত সুন্দর ঘর সাজানোর জিনিস আছে যে মানে কি বলবো, আর খুবই সুন্দর সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ, দারুণ লেগেছে। মানে আমার সব দোকানে, মানে জামা কাপড়ের দোকানের থেকেও বেশি আমার এই দোকানটা খুব ভালো লেগেছে, কারণ এর মধ্যে অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস আছে। তো আর খুব দামও খুব একটা বেশি নয়, খুব রিজনেবল প্রাইসই আছে, মানে নিয়ে নেওয়ার মতো, তাই না? তো দেখো তোমাদের কেমন লাগছে বলো, ভালো লাগছে না বলো এই দোকানটা? এবার তো আমরা বাড়ি ফিরবো। এই দেখো আমরা চলে যাচ্ছি, সাজি একটা গদা কিনেছে, বেলুনের গদা, যেটা ও কখনোই ছাড়তে চাইছে না। তো এই দেখো সামনে পেট্রোল পাম্প, ওখানেই আমাদের বাড়ি। আর এই যে যাচ্ছে সাজি, সাজির বাবা, আমরা পেছন পেছন যাচ্ছি, তার মাঝখানে একটা জায়গা পড়বে, সেটা হলো আবার সেই আই লাভ বোলপুর। দেখো আমি ইশারা করে কি বলছি, আই লাভ সাজি, কি বলছি? আই আই লাভ সাজি। তো মাও এসেছিল, আর এই তো, তোমাদের বলো কেমন লাগলো। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো,
আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর আমি আরও অনেক ভালো ভালো মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা ভালো থেকো, খুব ভালো থেকো, ঠিক আছে? তো আজকের মতো টাটা।